বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কনস্টেবল পদে নিয়োগের খবর। তো বন্ধুরা, এই কনস্টেবল পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা ডিটেলসে জেনে নেই এই পদে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটিতে। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিন সরকারি চাকরি এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে। বন্ধুরা, আমরা চলে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ssc.nic.in এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন 1 অগস্ট 2020 একটি নিউজ এখানে প্রকাশিত হয়েছে বা একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো এই নোটিফিকেশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নোটিফিকেশনটি ডাউনলোড হবে পিডিএফ ফাইল আকারে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি লেখা রয়েছে। তো এই নোটিশে বলা হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020। বন্ধুরা, এখানে কনস্টেবল এক্সিকিউটিভে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে, আর নিয়োগ হবে দিল্লি পুলিশের অধীনে। তো বন্ধুরা, এখানে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দিয়েছে, সেই তারিখগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে বলেছে অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি শুরু হবে 1 অগস্ট 2020 থেকে এবং অনলাইনে আবেদন করার লাস্ট ডেট 7 সেপ্টেম্বর 2020। তো বন্ধুরা, এখানে বলেছে অনলাইনে ফিস পেমেন্ট করার লাস্ট ডেট 9 সেপ্টেম্বর 2020। আর এখানে বলেছে অফলাইনে আপনারা যদি পেমেন্ট করতে চান তাহলে চালান যে প্রিন্ট করবেন তার লাস্ট ডেট 11 সেপ্টেম্বর 2020। বন্ধুরা, এরপরে বলেছে এখানে একটি ডেট দিয়েছে, সেই ডেটে বলেছে কম্পিউটার বেসড এক্সামিনেশন আপনাদের যে হবে সেই এক্সামিনেশনে তারিখটি হলো 27/11/2020 থেকে 14/12/2020। এর মধ্যে আপনাদের হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। বন্ধু, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। এখানে বলেছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল। তো এখানে দেখতে পাচ্ছেন কোন কাস্টের জন্য কটি শূন্যপদ রয়েছে, আপনার ডিটেলসে দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, এরপরে যে বলেছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান আদার্স ইনক্লুডিং ব্যাকলগ এসসি এবং হচ্ছে ST-15। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কোন কাস্টের জন্য কটি এখানে শূন্যপদ রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান কমান্ডো প্যারা 32 ইনক্লুডিং ব্যাকলগ SC-34 অ্যান্ড ST-19। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে হচ্ছে শূন্যপদ কটি রয়েছে, কোন কাস্টের জন্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল। তো মহিলা প্রার্থীর জন্য এখানে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন 1944টি শূন্যপদ রয়েছে। আর কোন কাস্টের জন্য কটা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন কোন কাস্টের জন্য কটা। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে শূন্যপদ রয়েছে। আমার মাউস কার্সারটি যেখানে ঘোরাফেরা করছে এখানে আপনারা একটু ফলো করুন। এখানে দেখতে পাচ্ছেন 5846টি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো শূন্যপদ রয়েছে, আপনারা এই পোস্টগুলিতে অবশ্যই আবেদন করবেন এবং পুরুষ মহিলা উভয় এই পদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই পোস্টগুলিতে আবেদন করতে চাইলে আপনাদের বয়স কী হতে হবে সেটা বলে দিই। আপনাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, আর বয়সটি আপনারা হিসাব করবেন 1/7/2020 হিসাবে। আর আপনি যদি এসসি অথবা এসটি কাস্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 5 বছর বয়সে ছাড় পাবেন, আর আপনারা যদি ওবিসি কাস্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা 3 বছর বয়সে ছাড় পাবেন। তো বন্ধুরা, আপনাদের এই কনস্টেবল পদে চাকরি হলে আপনাদের স্যালারি কী দেওয়া হবে সেটা বলে দিচ্ছি। আপনাদের স্যালারিটি দেওয়া হবে পে লেভেল 3 হিসাবে, আর আপনাদের স্যালারিটি দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা। তো বন্ধুরা, এখানে স্যালারি প্রচুর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি এবং হচ্ছে পার্মানেন্ট পোস্টের চাকরি, সেজন্য স্যালারিও প্রচুর রয়েছে। স্যালারি রয়েছে 69,100 টাকা। এই কনস্টেবল পদে আবেদন করতে চাইলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা বলে দিচ্ছি। আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস বা ক্লাস 12 পাস আপনাদেরকে হতে হবে, আপনি যে স্ট্রিমেই হোক না কেন, সায়েন্স আর্টস কমার্স। আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এই কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরেকটি যোগ্যতার কথা বলেছে, আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি আপনার হচ্ছে টু হুইলার অথবা ফোর হুইলারে হয় তাতেও হবে, কোনো অসুবিধা নেই। টু হুইলার হলেও হবে, ফোর হুইলার হলেও হবে, কিন্তু আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই ড্রাইভিং লাইসেন্সটি শুধুমাত্র পুরুষ প্রার্থীর জন্যই এখানে রয়েছে, মহিলা প্রার্থীর জন্য এখানে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। শুধু ক্লাস 12 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই এক্সিকিউটিভ কনস্টেবল পদে আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস কত টাকা লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে 100 টাকার ফিস পেমেন্ট করতে হবে। যদি আপনারা জেনারেল এবং ওবিসি কাস্টের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা 100 টাকার ফিস পেমেন্ট করবেন। আর আপনারা যদি এসসি অথবা এসটি কাস্টের অথবা মহিলা প্রার্থী অথবা এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদেরকে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ফিসটি কীভাবে পেমেন্ট করবেন। ফিস
জিনিসটি আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন এছাড়া ভীম ইউপিআই পেমেন্টের মাধ্যমে আপনারা করতে পারবেন এছাড়া আপনারা স্টেট ব্যাংকের চালান প্রিন্ট করে সেই চালানটি আপনারা এসবিআই এর কোন ব্রাঞ্চে গিয়ে জমা করতে পারেন তো বন্ধুরা এই কনস্টেবল পদে আপনারা যদি আবেদন করে থাকেন আপনাদের পরীক্ষা সেন্টারগুলো কোথায় হবে সেটা বলে দিচ্ছি আপনারা যদি পশ্চিমবঙ্গের প্রার্থী হয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গে কোন কোন পরীক্ষা সেন্টার রয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মাউস কার্সারটি যেখানে ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গে তিনটি পরীক্ষা সেন্টার রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হুগলি কলকাতা শিলিগুড়ি তো বন্ধুরা পশ্চিমবঙ্গে তিনটি পরীক্ষা সেন্টার হলো হুগলি কলকাতা শিলিগুড়ি তো পরীক্ষা সেন্টারের কোডগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি হুগলি পরীক্ষা সেন্টারের কোড হলো 4418 কলকাতা পরীক্ষা সেন্টারের কোড হলো 4410 শিলিগুড়ি পরীক্ষা সেন্টারের কোড হলো 4415 তো আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এই পশ্চিমবঙ্গের তিনটি যে পরীক্ষা সেন্টার আছে সেখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো বন্ধুরা আপনাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আপনাদের সিলেবাস কেমন থাকবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে বলেছে 100 নম্বরে 100টি কোশ্চেন থাকবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাবজেক্টগুলো কী কী রয়েছে আপনাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে 50 নম্বরে 50টি কোশ্চেন থাকবে রিজনিংয়ের ওপরে আপনাদের 25 নম্বরে 25টি কোশ্চেন থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপরে 15 নম্বরে 15টি কোশ্চেন থাকবে কম্পিউটার ফান্ডামেন্টালস MS এক্সেল MS ওয়ার্ড কমিউনিকেশন ইন্টারনেট WWW অ্যান্ড ওয়েব ব্রাউজার এটসেট্রা মানে ইত্যাদির ওপরে আপনাদের 10 নম্বরে 10টি কোশ্চেন থাকবে টোটাল 100 নম্বরে 100টি কোশ্চেন থাকবে আর আপনাদের সময় থাকবে 90 মিনিট তো 90 মিনিটে আপনাদেরকে অ্যান্সার করতে হবে তো বন্ধুরা আপনারা যে অ্যান্সার করবেন সেই অ্যান্সারে নেগেটিভ মার্কিং থাকবে আপনারা যদি কোনো ভুল উত্তর করে থাকেন প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর আপনাদের কেটে নেওয়া হবে তো বন্ধুরা এবার আসা যাক আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে আপনারা যদি SSC-র মাধ্যমে আগে কোনো চাকরিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে আপনারা লগ ইন করে অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আর আপনি যদি আগে কোনো SSC বা স্টাফ সিলেকশন কমিশনে কোনো যদি চাকরি অ্যাপ্লাই করে না থাকেন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার্ড নাও তো এখানে নিউ ইউজার রেজিস্টার্ড নাও আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে রেজিস্টার্ড করতে হবে করার পরে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন সেটা দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই PDF ফাইলটির নিচে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কী করে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ ছবির আকারে দেখিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা করলে আপনাদেরকে অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হবে না আপনারা দেখতে পাচ্ছেন ছবির আকারে আপনাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই PDF ফাইলটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সমস্ত কিছু দেখে পড়ে বুঝে তারপরে আপনারা অনলাইনে আবেদন করবেন আর আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দিয়ে দেবো আজকে ছিল চাকরির খবর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর আমার টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সরকারি চাকরি এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে